এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ঠিক আছি। শুরু করছি আজকের ব্লগ। আজ রোববার, বাজে সকাল 9টা মতো, ঘুম থেকে উঠে পড়েছি, এসেছি কিচেনে। এখনও আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, কারণ ইন জেনারেল সকালবেলায় আমাদের তো উইকডেজে অনেক ভোরবেলায় উঠতে হয়, মোটামুটি 4টের সময়, 4:30 সময় উঠেই যাই আমরা, 4:30-4টের মধ্যে। কারণ 5:30 সময় আমার হাজব্যান্ড অলরেডি বেরিয়ে যায় 6টা থেকে ওর অফিস। তো উইকেন্ডগুলোতে আমি একটুখানি, আমরা দুজনে একটু মানে লেজিনেস ফিল করি এবং একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ উইকেন্ডের অপেক্ষাতে সারা সপ্তাহটা থাকে। তাহলে তো সপ্তাহের বাকি দিনগুলো তো ভোরবেলা উঠতে পারবো, যে না দুদিন একটু ছুটি পাবো সে আশায়। সেই জন্য সকালবেলা এখন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, আর এখন খাবো একটু গ্রিন টি। গ্রিন টি জেনারেলি আমি বিকেলবেলায় খেতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে একটু সকাল সকাল খাচ্ছি। আমার হাজব্যান্ড যদিও ঘুম থেকে ওঠেনি, ওর উঠতে উঠতে অলমোস্ট 10টা তো বাজবেই। তো যাই হোক, আমি উঠে পড়েছি, কিছু ঘরের কাজকর্ম আছে সেগুলো করে নেবো টুকটাক। তো গ্রিন টিটাও খেয়ে নিয়েছি। এরপর দেখো এসেছি আমার গাছের পরিচর্যার জন্য। তো এই মানি প্ল্যান্টটা বেশ 2-3 মাস হলো আমি এনেছি। দেখো এক দুটো পাতা না আস্তে আস্তে নষ্ট হচ্ছে, গরমের জন্য আর কি বলবো। এখানে হিউমিডিটি লেভেল খুবই কম, জাস্ট 10%, আর জলও কিন্তু আমি খুব মেপে দিই, মানে একদম ড্রাই হয়ে যায় ওপরের লেয়ারটা মাটির, তারপরে আমি চেক করে সেই মতোই জল দিই। কিন্তু তার হলেও গরম যে হারে পড়েছে, একটু একটু এরকম মানে মানুষের অবস্থা যেখানে খারাপ, গাছেরাও কি করবে, ওদেরও তো প্রাণ আছে তাই না? তাই ওরাও একটু একটু মাঝে মাঝে একটু ঝিমিয়ে পড়ছে, তাই একটু মিস্টিং করে দিলাম। আর দেখো আজকে লাঞ্চে আমি বানিয়েছি হারিয়ালি চিকেন, তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু, ধনে পাতা, আদা, পুদিনা পাতা আর রসুন। এই কটাকে একসাথে খুব ভালো করে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এই চিকেন রেসিপিটা খুবই মানে লেস স্পাইসি, মানে ঝাল সে অর্থে হবে না। যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে আরও 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারো। তবে গরমের জন্য সব থেকে বেস্ট হচ্ছে একটু তেল মশলা কম খাওয়া। তো চিকেন যদি আমরা এখানে খাইও, কিন্তু সেক্ষেত্রে আমরা একটু যদি কম স্পাইসি, কম তেল মশলা দিয়ে বানাই, সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হয় না, চিকেন তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করলাম লেবুর রস। আমি লেবুর রসটাকে একটু বেশি করে দিয়ে মাখিয়ে রাখতে পছন্দ করি, এতে না চিকেনটা খুব নরম হয়। আর ওপরে দেখো অ্যাড করলাম নুন, অল্প একটুখানি হলুদ গুঁড়ো অল্প দেবো, কিন্তু হারিয়ালি চিকেন কালার নষ্ট হয়ে যাবে, হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু তোমরা এটা বানাতে পারো। একটুখানি আমি তাও দিলাম, আর অল্প একটুখানি দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর দেখো এখানে এক এক করে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, খুব অল্প, হাফ চামচ মতো, কারণ মাংস পরিমাণটা কম আছে, তো একবেলার জন্য করছি, দুজন মানুষ তো হয়ে যাবে আমাদের। এবারে মিক্সিতে যে পেস্টটা বেটে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। পুরো সবুজ রঙের হয়েছে, যেহেতু হারিয়ালি চিকেন তাই গ্রিন কালারটা কিন্তু থাকতে হবে, পুরোপুরি একদম মানে টকটকে গ্রিন না হলেও চলবে। আর যদি একদম গ্রিন কেউ চাও, এক্ষেত্রে ম্যারিনেশনের সময় তোমরা অল্প একটু করে ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু ফুড কালার বাড়িতে রেগুলার রান্নাতে কে অত ইউজ করে? যদি গেস্টদের জন্য করতে চাও একটুখানি ফুড কালার দিতে পারো, গ্রিন ফুড কালার, না হলে এমনিই ভালো লাগবে। আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিলাম, মোটামুটি 30-45 মিনিট মতো রাখলে এনাফ। তো ম্যারিনেশন করতে রেখে দিলাম এখানে। আর দেখো পেঁয়াজ এখানে কুচনো হয়ে গেছে, আজকে সূর্য কোন দিকে উঠেছে ভগবান জানে। আমার হাজব্যান্ড হঠাৎ করে রান্নাঘরে এসে ঘুম থেকে উঠে বলো আমি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি, বলে হঠাৎ করে পেঁয়াজ কুচোতে লেগে গেলো, দিয়ে বললাম বাহ ভালোই, খুব ভালো কথা, পেঁয়াজ কুচিয়ে দিল। তো ছোটো সাইজের দুটো, বা বড় সাইজের হলে হাফ পেঁয়াজেই কিন্তু আমার আজকে হয়ে গেছে চিকেনটা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটুখানি, আর একটুখানি দিলাম বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর বাটারটা গলে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে গরম মশলা। বাটারটা একদম পুড়িয়ে ফেলো না, পুড়িয়ে ফেললে গন্ধটা আবার খারাপ হয়ে যায়। গলে গেলে এখানে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা। দিয়ে খুব ভালো করে এটাকে এবারে ফ্রাই করে নেব। মোটামুটি হালকা হালকা লাল হওয়া অবধি এটাকে ফ্রাই করতে হবে। একটুখানি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 5 মিনিট পর ঢাকা সরিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই চিকেন ম্যারিনেট করা চিকেনটা আমরা এখানে দিয়ে দেবো, ভালো করে একসাথে কষাতে থাকবো। আর ম্যারিনেশনের বাটিতে যেটুকু লেগেছিলো সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম, মশলাটার পুড়বে না, একসাথে সুন্দরভাবে কুকও হয়ে যাবে। এটাও ধীরে তালে স্লো কুকে আমি রান্নাটা করব ঢাকা দিয়ে দিয়ে। আমি ঢাকা দিয়ে একটু স্লো কুক করতেই পছন্দ করি, মোটামুটি 10-15 মিনিট মতো থাকলেই এটাকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে চিকেন থেকে। আর আমি একটু ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে আবার 10-15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি চেক করে নিলাম, মাংস কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট। বেশি তেল মশলা নেই তো, তাই অত বেশি ঝামেলাও নেই, মাংস সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায়।
আর দেখো বাটিতে আমি ঢেলেও নিলাম আর একটু উপরে একটু গার্নিশিং করে দিলাম ধনে পাতা দিয়ে। সত্যি কথা বলতে রুটি দিয়েও কিন্তু এটা খেতে খুব ভাল লাগে। যারা ধরো একটু মানে বেশি স্পাইসি খেতে পছন্দ করো না বা অনেকে আছে যাদের অসুবিধে হয় পেটের প্রবলেম আছে, তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একদম ট্রাই করতে পারো। একটু অন্যরকম, গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এই হরিয়ালি চিকেন। তো রান্না তো হয়ে গেল, আজকে বেশি কিছু করিনি, মাংস আর ভাত। আমাদের মাংস হয়ে গেলে না আর অন্য কিছু লাগে না, ভাজা তরকারি সবে দরকার পড়ে না, মাংস আর ভাত করলেই হয়ে যায়। রোববার দিনটা আমি বেশি কিছু রান্নার হ্যাপা রাখি না, শুধু মাংস করি আর তার সাথে ভাত, পোলাও, ফ্রাইড রাইস বা যেটা যেরকম হয় একটা রাইস আইটেম থাকলেই হয়ে যায়। একটু স্যালাড কেটে নিলাম। তো লাঞ্চ করার পরে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাবো পাশের এক পার্কে, কাছে বাড়ি থেকে মোটামুটি 15-16 কিলোমিটার। আমাদের ওখানে 15-16 কিলোমিটার মানে কাছে বলে লোকে ভাবে 15-16 কিলোমিটার কাছে, এটা তো বেশ দূর। হ্যাঁ, কিন্তু এখানে মানে যে হারে ডিস্টেন্স সব জিনিসপত্রগুলো থাকে বা বাজার হাট থাকে সেই তুলনায় 15 কিলোমিটার খুব বেশি দূর নয়, ওই 15 মিনিটেই পৌঁছে যাওয়া যায় আর কি। আর এখানে তো মোটামুটি রাস্তাঘাটের স্পিডও অনেক বেশি না, তাই জন্য 120-140 গাড়ি চলে, তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এখানে দেখো এটা হচ্ছে আলেনির সব থেকে বড় মসজিদ, খুব সুন্দর মসজিদটা নাকি। আমি কখনো ভেতরে যাইনি, ভেতরে যেতে গেলে অনেক নিয়ম আছে সেগুলো মেনে যেতে হবে, শুনেছি খুব ভালো। আর এই যে বড় প্রাচীর দেওয়া একটা এরিয়া দেখতে পাচ্ছ, পুরোটা লম্বা করে বাম দিকে চলে গেছে, এটা হচ্ছে এখানকার খলিফার বাড়ি, মানে যে খলিফা ছিলেন এখানকার, যিনি এই পুরো শহরটাকে তৈরি করেছেন, তার বাড়ি এটা। ওই জন্য এত বড় এরিয়া জুড়ে আর গাছ দিয়ে পুরোটা ঢাকা। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে আল জাহিলি পার্ক, আর আমরা চলে এসেছি যে জাহিলি পার্কে। তো আজকে এই পার্কটাতে কিছুক্ষণ থাকবো। এখানে এসে না আমি সত্যি একদম অবাক হয়ে গেছি, প্রথমত বালি মাটি সব মেশানো, মধ্যে সামনে স্নেক প্ল্যান্ট ছিল যেগুলো গরমের জন্য অনেকটা নষ্ট হয়ে গেছে বাইরে থাকাকালীন, রয়েছে নিম গাছ থেকে শুরু করে টগর ফুলের গাছ। আমি না প্রথম এখানে মানে এই UAE-তে টগর ফুল প্রথম দেখলাম, আর পুরো গাছ ভরে টগর ফুল। আমাদের দেশেও যেরকম থাকে সেরকমই পুরো গাছ ভরে টগর ফুল হয়ে আছে, দেখে এত লোভ লাগছিল, খালি মনে হচ্ছিল এতগুলো ফুল একটু যদি নিয়ে যেতে পারতাম, বাড়ির ঠাকুরকে পুজো দিতে পারতাম, এইসব ভেবে এগোচ্ছিলাম। তো এগিয়ে গিয়ে ভেতরে দেখে তো আরও অবাক হয়ে গেলাম যে এত সুন্দর গাছ আর কৃষ্ণচূড়া সামনে, আর এত সুন্দর সুন্দর গাছ ফুল এখানে রয়েছে। যে কোনো পার্কে খুব সুন্দর করে সাজানো থাকে, কিন্তু এই পার্কটা জানি একটু অন্যরকম, অনেক বড় বড় গাছ রয়েছে, এত সুন্দর কৃষ্ণচূড়া, মানে এটা জেনারেলি এখানে আশা করা যায় না। অনেক সুন্দর সুন্দর অনেক গাছ, অনেক কিছু এখানে লাগায় মানুষ, চেষ্টা করে আরও সুন্দর করার। আমরা কী করছি ওখানে, ইন্ডিয়াতে গাছ কেটে কেটে রাস্তা বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি, আর এরা দেখো সব কিছু মরুভূমিতে মাটি ফেলে ফেলে এরা কী করছে, জলের ব্যবস্থা করে গাছ লাগাচ্ছে, সবুজ করছে। তো এটা ভেবেই অবাক লাগে, একই পৃথিবীতে দুটো দেশ দুরকম মেন্টালিটি, দুরকমভাবে এগিয়ে চলেছে। তো যাই হোক, আর এত সুন্দর টগর ফুল আর হাওয়া দিচ্ছিল না সেদিন, অসাম লাগছিল। এখন বাজে 6:30, সন্ধে এখনও পড়েনি, রোদ মারাত্মক, সন্ধে হতে হতে এখানে প্রায় 7:30 হয়েই যায়। তো পার্কের অন্য দিকটা চলে আসলাম, এখানেও এরকম সুন্দর জল ধরে রেখেছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো। আমি পার্কটাতে আগে কখনও আসিনি, এবারে যে এলাম এক প্রকার প্রায় জোর করে, অল্প কিছুতেই আসবে না, উইকেন্ডেও বাড়িতে থাকবে, ঘুমোবে, সিরিজ দেখবে, সিনেমা দেখবে, এই হচ্ছে ওর লাইফ। কিন্তু আমি একটুখানি ঘুরতে পছন্দ করি, সারা সপ্তাহ বাড়িতে থাকি, তাই আমি জোর করে এক বলতে পারো যে ওকে নিয়ে আসলাম। আর এখানে এসে দেখছি যে নয়নতারা গাছ লাগানো হয়েছে। এই জায়গাটা না আমি ছবি দেখেছি, শীতকালে সব থেকে সুন্দর লাগে, কারণ এই পুরো এরিয়াটা যেখানে নয়নতারা লাগানো হয়েছে পুরোটাতে পিটুনিয়া মানে কালারফুল পিটুনিয়াতে ভরে থাকে পুরো দিক, আর এত সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে। তোমাদের সাথে একটা ছবি অ্যাটাচ করে দেবো শীতকালে এটার ভিউটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন গরম, গাছপালা বাঁচানোই মুশকিল, যতই তুমি জল দাও। আর দেখো কি সুন্দর লাগছে না, কাগজ ফুলের এত সুন্দর কালার আর কাগজ ফুলগুলো এত সুন্দর করে মেনটেন করা হয়েছে, খুব ভালো লাগছিল। এখানকার যা মাটি তাতে এই কাগজ ফুল, নয়নতারা, এই ধরনের মানে মানে গরমের যে সমস্ত প্রচণ্ড রোদ সহ্য করতে পারে এই ধরনের গাছপালাগুলোই সুন্দর করে টিকে থাকবে। আদারওয়াইজ নরম কোনো গাছপালা এখানে মানে গরমের গাছও টেকানোটা খুব মুশকিল। আর একই গাছের মধ্যে এত সুন্দর এত কালার একসাথে, খুব ভাল লাগছিল আমার। আর এখানে একটা ছোট্ট বিড়াল, খুব বড় না আর কি, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, মিডিয়াম সাইজের একটা বিড়ালকে দেখে অর্ঘ্যকে বিস্কুট দিতে শুরু করেছে বিস্কুট খাওয়ানোর জন্য। কিন্তু বিড়ালকে আর বিস্কুট খায়, অবশ্য খিদে পেলে
সবই খায়, এটাও আমি লক্ষ্য করেছি। মানুষের মানুষের যেরকম পেটে খেতে থাকলে তখন মনে হয় মানে মুড়িটাও অমৃত মনে হয়, বা দুটো বিস্কুটও মনে হয় অমৃত, বা জল ভাত ডাল ভাত যাই দাও সেটাই অমৃত মনে হয়। পশু পাখিদের ক্ষেত্রেও তাই, যখন পেটে খিদে থাকে তখন আর বারবিট করার সময় থাকে না। তবে বেড়াল তো সব বিস্কুট টিস্কুটগুলো ওর ফুড হ্যাবিটের সাথে যায় না, তাও ওকে দেওয়া হয়েছে, দেখা যাক ও খায় কিনা। তো এইভাবেই ঘুরছিলাম আর ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল। আসলে বিকেলবেলায় তো এক একদিন প্রচণ্ড গরম হাওয়া দেয়, কিন্তু সেদিনকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা না মানে বেশ সুন্দর মনোরম একটা। আর দেখো লোকজন এখানে হাঁটতে এসেছে, কত সুন্দর বসছে, খেলারও প্রচুর জায়গা আছে বাচ্চাদের, তো সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি। আমার তো মানে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু প্রায় 7টা বেজে গেছিলো, বাস আস্তে সন্ধে হতে শুরু করেছে, আমাদের একটু সুপার মার্কেট যাওয়ার কথা ছিল, সেই জন্য আর বেশিক্ষণ লেট করিনি। আর এই বাচ্চাদের প্লেগ্রাউন্ড এরিয়া তো আছেই পার্ক বলে, সামনে ওই জায়গাটাতে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এটা একটা ফোর্ট, জাহিলি ফোর্ট। এই ফোর্টের ভেতরে আর যাওয়া গেল না, কারণ 7টা বেজে গেছিলো, তখন 7টার পরে এটা বন্ধ হয়ে যায়। সূর্যের আলো মানে দিন থাকতে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমরা এখানে এন্ট্রি করতে পারি। তো পরে কোনো একদিন হলে ডেফিনেটলি আমি জাহিলি ফোর্টের ভিতর যাবো, আমার যাওয়ার ভীষণ ইচ্ছে আছে, আর এটার হিস্ট্রিটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো UAE-র মানে সবথেকে প্রাচীনতম ফোর্টের মধ্যে এটা একটা, তো সেহেতু একটু দেখতেই হবে ভেতরে কী আছে। আর দেখো খেজুর গাছ তো থাকবে এখানকার পার্কে ম্যান্ডেটরি, আর খেজুরও ধরেছে বেশ ভালো, এখনও কাঁচা অবস্থায় আছে, পাকেনি, সময় হয়নি, মোটামুটি জুলাই মোটামুটি পেকে যাবে, এখন তো সবে জুন। তো ভালো করে এই জায়গাগুলো ঘুরছিলাম, সন্ধে সন্ধে হয়ে আসছিলো, একটা ভালো রকম মানে বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আর একটু আগে আসলে তো ভালো হতো। তো এইভাবে হেঁটে হেঁটে পুরো পার্কটা এক্সপ্লোর করছিলাম, আর দেখো এখানে অ্যালোভেরার গাছগুলো দেখতে পেলাম, খুব খারাপ লাগলো রোদের জন্য, পুরো মানে ড্রাই হয়ে কীভাবে নষ্ট হয়ে গেছে গাছগুলো, কিছু আর নেই গাছে, তাপমাত্রা এত বেশি, এখনই 45-46 এরকম টেম্পারেচার, এরপরে জুলাই আগস্টে তো সেটা 50 ছবে, সেভাবে তখন গাছগুলো কীভাবে থাকবে সেটা মানে একটা ভাববার বিষয়। অবশ্যই এরা দিনে মানে 2-3 বার গাছে জল দেয়, অনেক রকম চেষ্টাও করে। তো যাই হোক এই কৃষ্ণচূড়াটা জাস্ট অসাম, আমি অনেক ছবিও তুলেছি তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে, তা শেয়ারও করেছি, তোমরা অনেকে সেখানে লাইক কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু জায়গাটা খুব ভালো, খুব সুন্দর, মানে শীতকালেও এখানে এসে কিন্তু বেশ পিকনিক টাইপের করাই যেতে পারে, বেশ ভালো এরিয়া। তো আমি অলমোস্ট আমি এখানে আমি বিস্কিট খাচ্ছিলাম, খেয়ে আর বেরিয়ে পড়ছি, প্রায় 7:30-7:20 বাজে, সন্ধে হয়ে আসছে, এবার তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে সুপার মার্কেটে, সেখানে জিনিসপত্র কিনে আবার বাড়ি ফিরতে হবে, কারণ কালকে আমার অফিসও আছে। তো বেরোনোর সময় বেশ ভালো লাগছিলো, ভাবলাম পরে আরেকদিন অবশ্যই আসবো, সেদিন ফোর্টটাও দেখবো, পার্কটা আরেকবার ঘুরবো। তার পাশেই রয়েছে আবার স্টারবাকস, কেউ চাইলে এই ক্যাফেতে এসে এখানে কফিও খেতে পারে। তো সব মিলিয়ে আজকে উইকেন্ডটা খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো গেল, আর তোমাদের সাথে কিছু কালারফুল ছবিও এখানে অ্যাড করলাম, গরমের সময় গরমের কিছু ফুল গাছের সামনে, খুব রিফ্রেশিং লাগছিলো নিজেকে, সারাদিন ঘরে থেকে না একটু বেরোলে নিজেকে খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ভ্লগে, আজ এই পর্যন্তই, টাটা।